আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি আপনাদের আজকে নিয়ে আসছি 30 নম্বর পিলারের কাছে 30 নম্বর পিলারের কাজ অলরেডি পাইলিং শেষ এবং বেস গাউডিং এখন চলতেছে স্কিম গাউডিং স্কিম গাউডিং হলো লোহার পাইপের ভিতর দিয়ে এক ধরনের সিমেন্ট গুলিয়ে ওই পাইপের ভিতর দিয়ে পিলারের নিচের দিকে জোরে পেশ করে ছড়িয়ে দেওয়া যা সিঙ্গাপুরতে কেনা হয় এই প্রতিটি বস্তার দাম হলো প্রায় 2400 টাকা এটা একটি অত্যাধুনিক সিমেন্ট এটা খুব তাড়াতাড়ি জমাট বাঁধে এবং বহুদিন লাস্টিং করবে এই জন্যে সিঙ্গাপুর থেকে এই সিমেন্ট এনে স্কিম গাউডিংয়ের কাজগুলো করা হচ্ছে দেখতে পাচ্ছেন স্কিম গাউডিং করার জন্য বাংলাদেশে আমার ভাইয়েরা কত তৎপর তারা কাজের জন্য সবসময় এগিয়েই থাকে কাজ নিয়ে তাদের ব্যস্ততা এই স্কিম গাউডিং কিন্তু সবগুলো পিলারে করা হয়নি স্বপ্নের পদ্ধতিতে টোটাল 42টি খুঁটির মধ্যে 31টির পিলারের কাজ সম্পূর্ণ হয়েছে বাকি আছে আর 11টি পিলার এই 11টি পিলারের কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে ইনশাআল্লাহ 17টি খুঁটিতে স্কিম গাউডিং করা হয়েছে বাকিগুলোতে স্পিগনি করা হয়নি ওইগুলো ভালো কারণ এইটা নকশা পরিবর্তন করে তারপর করা হয়েছে আগে পূর্বে পিলারে 6টা করে পাইল দেওয়া হয়েছিল এর পরবর্তীতে নকশা পরিবর্তন করে 7টি করে পাইল দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখন প্রতিটি পিলারেরই 7টি করে পাইল দেওয়া কিন্তু পূর্বের পিলারগুলো ছিল 6টি করে আমি আপনাদের এই নিয়ে ভিডিও দিয়েছি যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলটির ভিতরে ভিডিওস লেখা যেখানে ওখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন শেষের দিক দিয়ে ভিডিওগুলো রাখা আছে স্বপ্নের পদ্ধতি ঘিরে চলছে নানা কাজ নানা প্রক্রিয়া নানা প্রজেক্ট তার মধ্যে একটি হলো মৃত্যু বন্যপ্রাণী পদ্মা সেতুর জাদুঘর নামে পরিচিত একটা মমি তৈরি করা হচ্ছে যার যে এলাকা সেই এলাকায় কোনো মৃত্যু প্রাণী পাওয়া গেলে তা এই পদ্মা সেতু জাদুঘর রাখার জন্য বাংলাদেশ সরকারের একটি প্রচেষ্টা চলতেছে বিশেষ করে আপনার এলাকায় কোনো বন্যপ্রাণী মারা গেলে তা পচে যাওয়ার পূর্বেই এটি জাদুঘরে পাঠিয়ে দিন মানে এটি আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ বা মমি করে রাখা হবে তৎক্ষণাৎভাবে পাঠানো সম্ভব না হলে নমুনাটি পলিথিনে মুড়ে ডিপ ফ্রিজে রাখুন যে বা যারা এই কাজগুলো করবে তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে লিপিবদ্ধ করা হবে তাদের নাম এবং সংগ্রহকারীকে বিনামূল্যে জাদুঘরের প্রদর্শনে সদস্য কার্ড দেওয়া হবে আলহামদুলিল্লাহ ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আমি বিদায় নিচ্ছি
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।